ট্যানারি ব্যবসায়ীদের চামড়া সংগ্রহের সবচেয়ে বড় সময় ঈদুল আজহা তথা কুরবানির ঈদ। বছরের 60% চামড়া এ সময় সংগৃহীত হয়। এরই মধ্যেই চামড়া সংগ্রহে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ট্যানারি মালিকরা। আমাদের হাতে কোনো টাকা নাই, ব্যাংক আর সময় নেই। যদি ব্যাংক সুযোগ সুবিধা দেয়, রাষ্ট্র সুযোগ সুবিধা দেয়, আমরা চামড়া কিনব। চামড়াটা আমাদের প্রাণ। এই ট্যানারির মালিকরা এই চামড়া দিয়ে ট্যানারির মালিক হয়েছে। আমরা কিন্তু চামড়া নষ্ট হতে দেব না। চামড়া অবশ্যই আমরা কালেক্ট করব, কারণ আমাদের ব্যবসায়ী এটা। আমরা এটা এই ব্যবসা দিয়ে আমরা মানে দীর্ঘদিন দীর্ঘ সময় আমরা অতিবাহিত করতেছি। আমরা চাইলেও তো সেটা বন্ধ করতে পারবো না। অনেক আছে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল মার্কেটে ডিমান্ড কম, বাট তারপরে কিন্তু আমরা চামড়া কিনবো, আমাদের প্রস্তুতি আছে। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম 40 থেকে 45 টাকা, আর ঢাকার বাইরে 32 টাকা থেকে 37 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের নির্ধারিত মূল্যেই চামড়া কেনার কথা জানান ট্যানারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। কোরবানের সিজনে আমাদের সারা বছরের 60% আমরা কোরবানির সংগ্রহ করে থাকি। কোরবানের চামড়ার গুণগত মানও ভালো। আমাদের ফরেন বায়াররা এই চামড়াটার প্রতি ওদেরও অগ্রিম অর্ডার থাকে। তো আমরা আশা করি এবছর গরু ছাগল মহিষ বেড়া মিলে আমরা 80 লক্ষ পিস চামড়া সংগ্রহ করব। আমাদের ট্যানারিগুলো সম্পূর্ণ প্রস্তুত। চামড়া যাতে নষ্ট না হয় সে কারণে পশু জবাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই চামড়ায় লবণ মাখানোর আহ্বান জানান ট্যানারি মালিকরা। প্রতি বছর প্রায় 25% চামড়া আমাদের এখানে নষ্ট হয়ে যায়। আমার উপদেশ থাকবে, আপনাদের রিকোয়েস্ট থাকবে, যেন আপনারা 5 থেকে 7 কেজি লবণ কিনে নেবেন। গরু জবাইয়ের পরে, জবাইয়ের থেকে 12 ঘন্টা পরে আপনারা চেষ্টা করবেন একটু লবণ দিয়ে দিতে। চামড়া যদি একটু লবণ দেন, সেক্ষেত্রে আপনি 1-2 দিন 2-3 দিন এই চামড়াটা ফেলে দিল, ফেলে রাখলে আপনার কাছে এই চামড়া নষ্ট হবে না। যদি লবণ অ্যাসুরেন্স করতে পারেন আমাদেরকে, ইনশাল্লাহ চামড়া সঠিক দাম আপনারা পাবেন। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা।